আমাদের পৃথিবীটা রহস্যে ভরা, যার মধ্যে আপনারা কিছু জেনে থাকবেন। কিন্তু আজকে যে পাঁচ রহস্য সম্পর্কে বলবো, সম্ভবত এই সম্পর্কে আপনারা খুব একটা জানেন না। আপনারা দেখছেন অদ্ভুত ওয়ার্ল্ড। নাম্বার ওয়ানে রয়েছে বাইসাইকেল ইন এ ট্রি। এই ভিডিওটিতে যেই গাছটি দেখছেন এটি একটি রহস্যময় গাছ। এটি ওয়াশিংটনের বাসন আইল্যান্ডে অবস্থিত। এই রহস্যময় গাছটি সম্পর্কে অনেক গল্প, অনেক প্রশ্ন জড়িয়ে আছে। কিভাবে গাছটি সাইকেলটিকে ভিতরে নিয়ে নিল? অনেকেই মনে করেন গাছটি সাইকেলটিকে খাওয়ার চেষ্টা করছে। সাইকেলটি মাটি থেকে 7 ফুট উপরে অবস্থিত। কথিত আছে সাইকেলটি একটি যুবকের, যে যুদ্ধে যাওয়ার আগে এখানে রেখে চলে গেছে, কিন্তু আর ফিরে আসেনি। সবাই ধারণা করে ছেলেটি যুদ্ধে মারা গেছে। সবার কাছে এটি একটি অমীমাংসিত রহস্য। 70 বছরের ট্রাফিক জ্যাম কি জেনে অবাক হচ্ছেন? তো অবাক হওয়ারই কথা। যেখানে 5 মিনিটের ট্রাফিক জ্যাম আমাদের জীবনকে অসহ্য করে তোলে, সেখানে 70 বছরের ট্রাফিক জ্যাম, ভাবুন তো। তাহলে জ্যামে আটকে থাকা গাড়িগুলোর এমন হাল হওয়াটাই স্বাভাবিক। আপনারা যে গাড়িগুলো দেখছেন, এই গাড়িগুলো 70 বছর ধরে এভাবে দাঁড়িয়ে আছে। 70 বছর আগে এই গাড়িগুলো একদম নতুন ছিল। ভিডিওটিতে মনে হয় যেন গাড়িগুলো চলতে চলতে কোনো এক কারণে হঠাৎ থেমে গেছে। গাড়িগুলোর মালিক গাড়িগুলো নিতে আর ফিরে আসেনি। এটি দেখে মনে হয় যেন গাড়িগুলো শ্মশানে পরিণত হয়েছে। এই রহস্যময় জায়গাটি ইউরোপের বেলজিয়ামের একটি জঙ্গলে অবস্থিত, যেখানে 500-এরও বেশি গাড়ি পার্কিং করা রয়েছে। অনেকেই মনে করেন এই গাড়িগুলো বেলজিয়ামের আর্মি সৈনিকদের। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে তারা তাদের গাড়িগুলো এভাবে রেখে যুদ্ধে চলে গেছে। ভেবেছিল যুদ্ধের পর নিয়ে যাবে, কিন্তু সেটা সম্ভব হয়নি। কেন সম্ভব হয়নি সে সম্পর্কে কারো জানা থাকলে কমেন্ট করতে ভুলবেন না। নাম্বার 3 আছে পর্তুগালে হওয়া অ্যাঞ্জেল হেয়ার বৃষ্টি। 1959 সালে পর্তুগালের ঠিক দুপুর সময়ে সাদা রঙের রেশমি সুতার মতো দেখতে আজব এই জিনিস আকাশ থেকে পড়তে থাকে। লোকজন ঘর থেকে বাইরে এসে এই রহস্যময় ঘটনাটি দেখতে লাগে। এই ঘটনাটির নামকরণ করা হয় অ্যাঞ্জেল হেয়ার রেইন। সুতার মতো দেখতে এই জিনিসটি নিচে পড়ার পর দেখা যায় ঠিক যেন মাকড়সার জালের মতো, কিন্তু তাজ্জব ব্যাপার হচ্ছে এটি নিচে পড়ার পরপরই এটি সম্পূর্ণভাবে জীবিত হয়ে ওঠে। অনেক মানুষ এটিকে এলিয়েনের সাথে জড়িত বলে মনে করেন। অনেক বিজ্ঞানী মনে করেন যে এটি আমাদের পৃথিবীর একটি জীব, যেটি বায়ুমণ্ডলের উপর থেকে এসেছে। এরপর এই ঘটনাটি পৃথিবীর অন্যান্য জায়গায়ও ঘটেছে, যেমন ফিনল্যান্ড ও কানাডা। কিন্তু আশ্চর্যের বিষয় এটি যে এটি পরীক্ষা করার আগেই বাষ্প হয়ে উড়ে গেছে। 37 বছর পর মাটিতে অবতরণ হওয়া একটি প্লেন। 1992 সালে DC-4 নামে একটি প্লেন ভেনেজুয়েলার কারাসায় অবতরণ করেন, কিন্তু জেনে অবাক হবেন যে ঠিক এই প্লেনটি 37 বছর পূর্বে নিউ ইয়র্ক থেকে মায়ামিতে পৌঁছানোর জন্য আকাশে উঠছিল এবং উড়ালপথেই হারিয়ে যায়। এই ঘটনাটির মুখ্য প্রমাণ হল সেই প্লেনের পাইলট এবং কারাসার কন্ট্রোল টাওয়ারের মধ্যে কথোপকথন। ঘটনাটি অনেকের চোখের সামনেই ঘটেছিল। প্লেনটির পাইলট কন্ট্রোল টাওয়ারে জিজ্ঞেস করে তারা কোথায় আছে এবং তারা ল্যান্ড করতে চায়। পাইলট আরও বলে প্লেনটি 57 জন যাত্রী ও 5 জন ক্রু রয়েছে। তারা প্লেনটি নামার অনুমতি দেন এবং প্লেনটি সফলভাবে অবতরণ করে। কিন্তু সেখানকার ক্রুরা প্লেনটির কাছে যাওয়ার আগেই প্লেনটি আবার উঠতে শুরু করে এবং যাওয়ার সময় হাতে থাকা একটি ক্যালেন্ডার ফেলে যায়, যেটি ছিল 1955 সালের। এই ঘটনাটি এখন অবধি রহস্য হয়ে আছে, যেটি ভেদ করা প্রায় অসম্ভব। নাজকা লাইন। পেরুর দক্ষিণ অঞ্চলে নাজকায় রয়েছে দুনিয়ার সবথেকে অদ্ভুত একটি ধাঁধা। এখানকার একটি শুকানো মাঠে রয়েছে অসংখ্য রেখাচিত্র। বিশেষজ্ঞরা মনে করেন নাজকা সভ্যতার দ্বারা 500 বছর পূর্বে বানানো হয়েছে। এই রেখাগুলোর মধ্যে কিছু সাধারণ রেখা, আবার কিছু অত্যন্ত জটিল। এদের মধ্যে কিছু চিত্র পশু পাখি এবং বিভিন্ন পোকামাকড়ের,
এর মধ্যে একটি মানুষের চিত্র রয়েছে যেটি স্পেস স্যুট পরে আছে। এই রেখাচিত্রগুলো এক একটা এক এক আকারের। সবচেয়ে বড় রেখাচিত্রটি 370 মিটার লম্বা। এই রেখাচিত্রগুলোর মজার ব্যাপার হচ্ছে এগুলো নিচ থেকে দেখা যায় না, শুধুমাত্র উপর থেকেই দেখা যায়। কেউ বলতে পারে না কেন এই চিত্রগুলো বানানো হয়েছে। বিজ্ঞানীরা ধারণা করেন যে নাজাকা সভ্যতা তাদের সৃষ্টিকর্তাকে তুষ্ট বা সম্মান করার জন্য বানিয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে আপনাদের মতামত জানান। এইরকম আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকন প্রেস করুন।